আসসালামু আলাইকুম। আই ভিশন ইউকে সংবাদে আমি সুলতানা কবির মিতালি সবাইকে স্বাগত জানাই। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় লন্ডনে মহান বিজয় দিবস উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে মুক্তিযুদ্ধের সময়কার আলোকচিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনে বিজয় দিবসে ব্রিটিশ বাংলাদেশি এই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেন। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে বাংলাদেশি অধ্যুষিত এলাকা পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে অনুষ্ঠিত হলো বিজয় দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্রিটিশ বাংলাদেশিরা দেশের জন্য যেভাবে সমর্থন দিয়েছেন, আন্দোলন করেছেন, দেশের জন্য অর্থ সংগ্রহ করার সেই সব ঐতিহাসিক আলোকচিত্র সংগ্রহ করে বিজয় দিবসে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন অনুষ্ঠানে আসা আগত অতিথিদের নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কূটনৈতিক ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত। মুক্তিযুদ্ধের সময় ব্রিটিশ বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বলেন, আমরা আজকে বাংলাদেশের 48তম বার্ষিকী বিজয় দিবসের এখানে পালন করছি এবং টাওয়ার হ্যামলেট বরাতে আমরা করছি। এখানে আমরা প্রথমে আজকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি বাংলাদেশের শুধু স্বাধীনতার অধিনায়ক নয়, যিনি বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক একটি রাষ্ট্র তৈরির বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। তার প্রতি এবং তার পরিবারের যে সদস্যরা 1975 সালে বর্বরভাবে হত্যা করা হয়েছিল তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং একই সাথে আমাদের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষের বেশি মা বোনরা যাদের চরম ত্যাগ এবং তিতিক্ষা এবং চরম ত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। এবং একই সাথে এখানে যে যুক্তরাজ্যে যে বেঙ্গলি ব্রিটিশ কমিউনিটি ছিলেন 1971-এ, যারাও 1971-এ স্বাধীনতা যুদ্ধে শুধু বঙ্গবন্ধুকেই নয়, আমাদের স্বাধীনতা যুদ্ধের পক্ষে রেকগনাইজ বাংলাদেশ, স্টপ জেনোসাইড ইন বাংলাদেশ, রিলিজ বঙ্গবন্ধু, এই ধরনের অনেক ডেমনস্ট্রেশন করেছিলেন ট্রাফালগার স্কোয়ারে। সেটার উপর একটি আলোকচিত্রী প্রদর্শনী করেছি যাতে করে তারা 1971-এর যে মূল্যবোধগুলো সেগুলো যেন এখনও ধরে রাখেন, ডেমোক্রেটিক সেকুলার প্রগতিশীল বাংলাদেশ। তাছাড়া আমরা আজকে বলেছি যে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে চরম গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে ওনার উন্নয়ন যে মূল্যবোধ সেগুলো কিন্তু বাংলাদেশের প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের উপর ভিত্তি করে আজকে বাংলাদেশ 8.13% গ্রোথ রেটে এগিয়ে যাচ্ছে। আপনি জানেন যে এশিয়াতে হাইয়েস্ট গ্রোথ রেট এখন বাংলাদেশের, ওই জায়গাটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে গেছেন এবং আগামীতেও ADB এবং সবাই প্রেডিক্ট করেছে যে আমাদের গ্রোথ রেট এরকমই থাকবে ইনশাল্লাহ। এবং তার জন্যে বাংলাদেশের যে ইনক্লুসিভ ইন্ডেক্স আছে, ইনক্লুসিভ গ্রোথ ইন্ডেক্সে বাংলাদেশ কিন্তু অনেক উপরে আছে দক্ষিণ এশিয়ায়। তো সেই জায়গাটাতে যাতে ব্রিটিশ বাংলাদেশের নতুন প্রজন্ম বুঝতে পারে যে প্রগতিশীল রাষ্ট্র ধরে রাখতে হলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে হবে এবং সেই বাংলাদেশকে তারা প্রমোট করবে ব্রিটেনে, এটাই আমাদের আশা। মুক্তিযুদ্ধের সময়কালের কথা স্মরণ করে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী বলেন, টু কংগ্রাচুলেট দি বাংলাদেশি হাই কমিশন ফর হোল্ডিং দি Victory Day celebrations here in the East End of London, and this exhibition which remembers the British Bangladeshis who supported the independence of Bangladesh back in 1970 with everything they had, financially, politically. They demonstrated in Brick Lane, they lobbied their MPs, they did everything so that Bangladesh today and people of Bangladesh, 170 million people, could enjoy a freedom and independence that wouldn't have been possible if it wasn't for the sacrifice of the millions of Bangladeshis who lost their lives in the independence war, but also the sacrifice of Prabashi Bangladeshis who did all they can from here and all around the world. For Bangladeshis, this day remains an important and an emotional day where people, no matter where they live,
no matter who they are, we are British Bangladeshis. But today, I think all of us feel just Bangladeshi. বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। আমি আমার কাউন্সিলের বাসতে ফ্লাইট করলাম, আমার আসছে আমাদের হাইকমিশনের পক্ষ থেকে জানানো। আমাদের এত লোক আসছেন যে সবাই আমরা খুব খুশি লাগবে, হচ্ছে বাংলাদেশে যাচ্ছি। যত ধরনের সংগ্রাম হয়েছে, যত ধরনের আন্দোলন হয়েছে, আমি সবটির মধ্যে আসলাম। আমরা বিভিন্ন জায়গাতে নিয়ে আইয়া একত্রিত হয়েছি, সাফালকা স্কোয়ারে, হাইড পার্ক কোনারে, আমরা টেকা সংগ্রহ করিয়া আমরা এই দৃষ্টি আমরা টেকা দিয়েছি। বাংলাদেশে বাংলাদেশ স্বাধীনতার সময় আমরা আমরা যত প্রবাসী আছি আমরা সাহায্য করছি, এই দেশকে স্বাধীন করেছি আমরা সারা বাংলাদেশের একত্রিত হয়ে। We have surprised so many people around the world. Once it was known as a bottomless market, has become such a strong economy. We should be all proud of it, and all Bangladesh should be celebrating and moving forward, going from strength to strength. বিজয় দিবসে এসে আমরা আমাদের নিজেকে গর্বিত মনে করি, যারা 1971-এ এই দেশকে স্বাধীন করেছিলেন বলেই আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। আগামী 10 বছরের মধ্যে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ভারতকেও ছাড়িয়ে বিশ্বের মধ্যে অন্যতম উন্নতিশীল দেশ হিসাবে পরিগণিত হবে। I'm the Queen's representative and the Lord Lieutenant's representative in Newham and Greater London. The 1971 I remember very well. It was 10 years before I came to work in Newham, and I remember very much Peter Shaw being such a great representative, fighting for everything that the people of Bangladesh wanted, and I was very supportive at the time, although I was comparatively young, and I remember it well. বাংলাদেশ আমার গর্ব বলেন এই প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশি তাহসিব। I'm very proud of Bangladesh and everyone that has fought for us, and especially Bangabandhu. অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে গানে দর্শকদের মাতিয়ে তোলেন ব্রিটিশ বাংলাদেশি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীরা। আজ বিজয় দিবস মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হলো বাঙালি অধ্যুষিত এলাকায়। বিজয় দিবসের এই 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও বাঙালিরা মনে করছেন আর বাংলাদেশ বটমলেস বাস্কেটে পরিণত নয়, এবার বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাঙালি গর্বের সাথে বলতে পারে বাংলাদেশে অনেক সম্পদ রয়েছে, বাংলাদেশ সম্পদে সংস্কৃতিতে কোনো অংশে পিছিয়ে নেই, বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল থেকে শাহ এমি হোসেন, আইভিশন, ইউকে টিভি, লন্ডন।